গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। তো দেখো, সকাল সকাল অনেক কাজ করে নিয়েছি, কাজ করে নিয়ে টিফিন বানাতে চলে এসেছি। তো আজকে একটু টিফিনটা তাড়াতাড়ি বানাচ্ছি। টিফিনটা তাড়াতাড়ি মানে এখন বাজে প্রায় 9:30। তো বাপের বাবা বেরোবে আজকে, একটু লেট করে যাচ্ছে কারণ সকালবেলা ও বাজারে গিয়ে অনেকটা মানে লেট হয়ে গেছে। আর ও আজকে বলেছিল যে লেটে যাবে কারণ অনেকটা কাজ ছিল। তো এখন আমি ওর জন্য রুটি আর এখানে আলু চচ্চড়ি করে নিয়েছি, আলু তরকারি আর রুটিটা করে দিচ্ছি, আর সাথে সাথে আমাদের টিফিনটাও করে নিচ্ছি। তো টিফিনটা আমি বানিয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। ভীষণ তাড়া আছে আজকে, আজকে আমার প্রচুর কাজ। তোমরা সঙ্গে থাকো, আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমার প্রচুর কাজ আছে। বাপের বাবা বাজারে গেছিল, আজকে একটু বেলাতেই গেল। তো এই যে শাক এনে দিয়েছে, একটা ছোট্ট শাক এনে দিয়েছে, আর এনেছে যে সবজি, কুমড়ো, একটা বেগুন, আর অনেকগুলো শসা আর টমেটো নিয়েছে। এই আর কি সবজি বাজার, আজকে আমার সবজি বাজার। আর এখানে নিয়ে এসেছে এই যে গোবিন্দভোগ চাল, আর এই যে বাতাসা, কাজু কিশমিশ, দেখিয়ে দিই কাজু আর কিশমিশ, এই যে কাজু, আর হলো এটা কিশমিশ। আর এনেছে এখানে এই যে দুধ 1.5 লিটার, হ্যাঁ 1.5 লিটার, 1.5 লিটার দুধ নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে, আর দেখাই বাজার, আর নিয়ে এসেছে এই একটা, এটা যত সম্ভব কি মাছ বলতো, চারা চারা পোনা না, এটা হলো মৃগেল না রুই যাও একটা হবে, আমি অত মাছের নাম জানি না অবশ্য। তো এই মাছটা নিয়ে এসেছে, আর ও যেন একটা কি মাছ নিয়ে এসেছে, এই যে নিয়ে এসেছে তোপসে মাছ। তো এই তোপসে মাছটা আমার ছেলে আর কি, ছেলে ওর বাবা বা আমরা আমরা তিনজনই, আর এটা কিন্তু চপ খেতে খুব পছন্দ করি। তো এই জন্য নিয়ে এসেছে, এই যে তোপসে মাছ নিয়ে এসেছে, অল্প একটু নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে আবার কি একজন ফোন করছে, এই যে নিয়ে এসছে চিকেন, অনেকটা পরিমাণে নিয়ে এসছে চিকেন, এই যে
দিয়েছি শাক ভাজা, একটু হাতটা সরাও, শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর দিয়েছি বেগুন ভাজা, আর এই যে দিয়েছি মাছের চপ, মাছের কালিয়া, পায়েস, মিষ্টি, আর চিকেনটা করব পরে। ওটাও বললো যে এখন চিকেন খাবে না, রাতে খাবে, তো এই জন্য চিকেনটা আর কি আমি পরে করব। দেখো এটা আমার বাপি, বাপি খেতে ব্যস্ত। বন্ধুরা দেখো পুরো চিকেনটাই দিয়ে দিয়েছি, আর কড়াইটা পুড়ে গেছে পুরো, নাড়তে একটু অসুবিধা হচ্ছে, একটু হয়ে গেলে ঠিক হয়ে যাবে। চিকেনটাতে আমি জল দিইনি, তাও অনেকটা চিকেনটা জল উঠে গেছে। বন্ধুরা এই যে আমার ছেলের জন্মদিন আজকে, তো সবাই এসে গেছে, আমার পরিবার পরিজন সবাই এসে গেছে, তো এখন একটা কেকও চলে এসেছে, কেকটা কাটবো, আর ছেলেও রেডি হয়ে গেছে, ছেলেকে দেখাচ্ছি। বাপি আসো, আগে আসো, এই যে আমার ছেলে দেখো, আর এই যে একটা কেক এসে গেছে, সত্যি কেকটা বের করুন, আর এই যে ফুটকে পাখা গুলো আমার মায়ের, বোনের বাচ্চা, আর আমার ননদ, এই যে ওই যে আছে সৌম্যপ্রিয়, আমি আমি সৌম্যপ্রিয়র সঙ্গে আগে দেখা হয়েছে, আর এই যে এসে গেছে এতক্ষণ পরে আমার যা। আমরা এখন খুব মজা করবো, কেকটা কাটবো, তারপরে আছে খাওয়া দাওয়া, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বাপি, বাপি কেকটাকে খোলো, কেক ছোট কয়েকটা খুলে দিন তো, কেকটা খুলে দিন, ওই দিকটা কে খুলুন, বন্ধুরা দেখুন সন্ধ্যাবেলা সবাই আমার পরিবার পরিজন এসে গেছে, আর আমার ছেলে এই যে কেক কাটবে, ওর জন্য চলে এসছে একটা কেক, এই যে কেক চলে এসছে, আর এই যে ফুচকা ফুচকা ফাচকা সবাই চলে এসছে, আর আমার জা, ননদ, দেওর, আমার বোন, ভাই সবাইকার দেখিনি, এই যে আমার বোন, ভাই, ভাইয়ের বউ, এটা আমার দিদির ছেলে, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, আর এই যে আছে বাপির বন্ধু, দুটো বাপির বন্ধু এই যে বসে আছে, ওদের নামগুলো আমি ঠিক জানি না, হ্যাঁ এই যে হ্যাপি আর লাল গেঞ্জি হলো শুভদীপ, আর হ্যাঁ ভাই, এই যে আমার দেওর, দেওর ওই যে বাইরে বারান্দায়, তো এখন আমাদের বার্থডে বয় আর কি কেকটা কাটবে। বন্ধুরা এই যে বাপি কেক কাটতে আরম্ভ করবে, ক্যান্ডেল জ্বালা হয়ে গেছে, আর এই যে সবাই দাঁড়িয়ে পড়েছে রেডি, কেক কাটা হবে, আগে ক্যান্ডেলটাকে নেভাও, হ্যাঁ ওদিকে যেতে পারলাম, সবাইকে দাও, হ্যাঁ সবাইকে দাও, সবাইকে দিয়ে দাও, দুষ্টুকে দাও, দুষ্টুকে দাও, দুষ্টু খাবে বলছে, হ্যাঁ টুকরো করে, টুকরো করে করে সবার হাতে দাও, হ্যাঁ হ্যাঁ।
এই যে কাকিমা কেক খাইয়ে দিচ্ছে মা খায় খায় এই যে পিসি ভাই না 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 তাড়াতাড়ি করতে হতো আমি ছোট গুলোকে আগে দিতে বলছি ছোট দাঁড়িয়ে আছে এখানে বুড়ো বুড়োকে দেখা যাচ্ছে না কেকটা একদম চকলেটে ভরা চকলেট যদি আমার কাছাকাছি থাকতে তাহলে আমি তোমাদেরকেও দিতে পারতাম লাগলোই না আমি বললাম ওদের দুজনের হাত থেকে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর খাওয়ার পর্ব চলছে সব তো জলই খাচ্ছিস তারপরে তো আমি ঝাল দিইনি বেশি ও কেটে গেছে না মুখে এই যে খেতে দিয়ে দিয়েছি সবাই কাছে
বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আত্মীয়-স্বজন সবাই চলে গেছে, আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।